মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে সানডে, আর আজকে থেকে এখানকার ব্লগটি মোটামুটি শুরু হলো। কালকে একটু ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, বাট সেটা আর কন্টিনিউ করতে পারিনি, এত কাজের চাপ ছিল। আর তাছাড়াও লাস্ট কয়েকদিন ধরে তো দেখতেই পাচ্ছো সুন্দর সুন্দর ভিডিও পোস্ট হচ্ছে, মানে ওখানকার তো। আর আজকে সানডে, আমরা যাচ্ছি বাজারে, তো যার জন্য আজকে আবার নতুন করে ব্লগটা শুরু করলাম। চলো যাওয়া যাক। দেখো ছুটে পালাই, রবিবারে বাজারে যাচ্ছি, ভিড় মানে ঠেলে বাজারে ঢুকবো। এবার মাছ বাজার থেকে মাছটা তো নিলাম, বাপরে এত ভিড় রোববারের বাজার। আজকে মাছটা নিয়ে নিলাম, এবার দু একটা সবজি নেওয়ার আছে, সেটা নিয়ে বাড়ি। রবিবারে বাজার যাওয়া নয়, এক প্রকার যুদ্ধ করার মতো। এত ভিড় হয় রবিবারে বাজারে, বিশেষ করে আমাদের মাছের বাজারটা যেহেতু মানে একটু ছোট নয়, ছোট বলবো না, কিন্তু রাস্তাটা মানে ঢোকার রাস্তাটা একটু ছোট, ওর জন্য মাছের বাজারটা মানে পুরো গাদাগাদি ভিড় হয়। একদম সকালের পর আবার বিকেলে ভিডিওটা শ্যুট করছি। সকালবেলায় আসলে বাজার যেহেতু গিয়েছিলাম, বাজার থেকে ফিরতে বেশ একটু টাইম লেগে গেছিলো, আর তারপর বাজারের জিনিসপত্র পরিষ্কার টরিষ্কার করা, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা দেশপ্রিয় ছিল না বাড়িতে। ও বাজারটা যার করে দিয়ে বাড়িতে জাস্ট পুজোটা করে ও বেরিয়ে গেছিলো, ওর একটা নিমন্ত্রণ ছিল তো সেখানেই ও গেছিলো, আর যার জন্য আমাকে বাদ বাকিটা সবটা সামলাতে হয়েছে, যেগুলো ও সামলায় সেগুলো আমাকে সামলাতে হয়েছে, যার জন্য আমি আর কিছুই শ্যুট করিনি। তো যাই হোক, আসলে সেটার থেকেও বড় ব্যাপার কি হয় জানো তো, ওখান থেকে এসে মানে বেশ কিছুদিন আমি সত্যি বলতে আবার সেই একা, আমার একা থাকতে একদম ভালো লাগে না, তো সেই একা থাকা আবার সেই মানে একা একা মানে সব কিছু ইয়ে করা, এগুলোর মধ্যে না আমি খুব মানে কেমন একটা লাগে, আমার কিছু ভালো লাগে না, তো সেই অ্যাডজাস্ট করতে আমার কয়েকটা দিন একটু সময় লেগে যায়, বলতে পারো একটু হয়তো বেশি সময় লেগে যায়, কিন্তু কী আর করা যাবে, সব মানুষের তো সমান নয় সব কিছু, তো যার জন্য আমার হয়তো একটু বেশি সময় লাগে, তো যার জন্য একটু নেতিয়ে ঝিমিয়ে সত্যিই আমি গিয়েছি। কারণ লাস্ট এক সপ্তাহ পর আবার আজকে ব্লগ স্টার্ট করেছি, তাও আবার মধ্যিকারে সকাল থেকে কিছুটা বানিয়ে তারপরে দুপুরে বানাইনি। তো যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করো, আমি এখন সন্ধে যাতে এসে দেশপ্রিয় ফিরে গেল বাড়ি, আর আহিকে ওর কাছে রেখে আমি এখন জ্বালবো সন্ধে। চলো সন্ধেটা জ্বালাই, জেলে দিই, তারপরে একবার বেরোনোর আছে। আমি এখানে সন্ধে জ্বালার সময় ধুনো দিই, তোমরা অনেকেই সেটা জানো, আর সেই ধুনো দেব বলে ওখান থেকেই ছোবা মানে কাঁদি থেকেই ছোবড়া আমি বয়ে নিয়ে এসেছি, মানে বহন করে নিয়ে এসেছি এই ছোবড়া, তা আবার অত দূর থেকে, যেটা একটা শিঙের মতো বেরিয়েও আছে আমার। দাদারা তো কালই চলে গেছে, কিন্তু যাওয়ার আগে দুটো পিৎজার বেশ রেখে গেছে, আগে আমাদের করে খাওয়ার কথা ছিল কিন্তু আমরা সেদিন যেতে পারিনি, যার জন্য দাদারা খেয়েছে আর আমাদের জন্য দুটো রেখে গেছে। তো আমাদের ফোন করে বলেছিলো যে তোমরা খেয়ে নিও ওটা বানিয়ে, তাই ওটা আনতে যাবো ভেবেছিলাম, আর ভেবেছিলাম ফুচকা খাবো তারপর ওটা আনতে যাবো। মানে দেশপ্রিয় একাই যেত, কিন্তু বললো তুমি সারাদিন বসে আছো বাড়িতে তো তুমিও চলো। তো ও ও মা এমন বৃষ্টি শুরু হলো যেতেই পারলাম না, ও ফুচকাটা নিয়ে বাড়ি চলে এলো, আর দাদাদের বাড়ি মনে হয় না আজ যাওয়া হবে। যাই হোক, ফুচকাটা এখন আপাতত খাই, আমার সাথে যেতেই হবে, নে ছাদা ধরে দাঁড়িয়ে আছি, নে বৃষ্টি পড়ছে তাও আহি যাওয়া চাই। হ্যাঁ ও তো যাবেই তোমার সাথে, না নিয়ে গিয়ে কাঁদছে। যা বাবা কিছুই বলে না, দাদাদের বাড়ি গেল মানে ওই পিৎজার বেস্টটা আনার জন্য, আমি তো আর গেলাম না, আমি ফুচকা খেতে বেরোতাম তখন হয়তো যেতাম, কিন্তু যেহেতু আর আমি ফুচকা খেতেও গেলাম না, সেহেতু আর পিৎজা বেস্ট আনতেও গেলাম না, আমি চেঞ্জ করে নিয়েছি, ওরা পিৎজা আনতে গেল, আমাদের মনে হয় মানে বেস্টটা আনতে গেল, রাত্রিবেলায় পিৎজাই বানিয়ে খেয়ে শুয়ে পড়বো, কারণ দেশপুরে আজকে ও লাঞ্চ হেভি করেছে, তো ওর খাওয়ার অত মানে অত যে ইয়ে খেতে হবে কোনো ব্যাপার নেই, আর আমিও ফুচকা খেয়ে আমার মোটামুটি পেটটা ভারী, তোর জন্য ফুচ এই পিৎজা দিয়েই আজ কাজ চালিয়ে নেবো,
তো ও আস্তে আস্তে আমি বরঞ্চ একটু এডিটিং করি, আর তার মধ্যে যদি সময় পাই তাহলে একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ এগুলো কেটে রাখি, অন্য কিছু দেবো না, শুধু পেঁয়াজ ক্যাপসিকাম আর কর্ন আছে ওটা দেবো, ব্যাস আর চিজ ফিজ যা লাগে ওগুলো দেবো, ব্যাস আর কিছু না, এই সিম্পল বানাবো আজকে, মানে পনির চিকেন এইসব কিছু দেবো না, চিকেন দিয়ে আমার পিৎজা খেতে খুব একটা ভালোও লাগে না। তো চলো এখন আপাতত এডিটিং করি। সুপ্রিয় পিৎজার বেস নিয়ে চলে এসেছি ও বাড়ি থেকে, পিৎজার বেস আমি কখনো এভাবে বানাইনি পিৎজা, এই প্রথমবার বানাবো, আজকেই লাস্ট ডেট, আজ না খেয়ে নিলেই ব্যাস শেষ, আজকে 25/8/2024। তো চলো, আমি এদিকে কেটেও নিয়েছি সব কিছু, পেঁয়াজ ক্যাপসিকাম আর আমার কাছে কিছুটা কর্ন ছিল সেটা, আর এদিকে নিয়েছি তোমার পিৎজা সস আর গেছে চিজ চিলি ফ্লেক্স আর অরিগানো, সব কিছুই ছিল মোটামুটি হাতের কাছে। পিৎজা বেসটা হয়ে গেলো, এবার মোটামুটি আমি রেডি করি, তারপর আবার দেখাচ্ছি। পিৎজা বানানো অলমোস্ট রেডি, পুরো আমি রেডি করে নিয়েছি, একটা মাইক্রোওভেনে দিয়েও দিয়েছি, আর একটা এখানে আছে, ওটা বেরোলে তারপর এটাকে দেবো, তারপর কেমন দেখতে হচ্ছে কেমন খেতে হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি। পিৎজার ফাইনাল অবস্থা এটা, আমি ওই মানে ওই প্লেটগুলো এত গরম হয়ে গেছিলো যে আমি কাঁসার থালাতে দিয়ে দিয়েছি, মানে আমরা বাঙালিরা চাইলে সব কিছু পারি, কাঁসার থালাতেও পিৎজা খেতে পারি। যাই হোক, কোন প্লেটে খাচ্ছি এটা ম্যাটার করে না, কতটা ভালো হচ্ছে সেটা ম্যাটার করে, যেটা আমরা টেস্ট করে তারপর বলবো তোমাদের। মর্নিং, কালকে রাত্রে যখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তখন দেখছি অলরেডি 11:30 বাজে, আর আহি তখন ঘুমিয়ে গেছে, তো ওর জন্য আর ওই মানে ও যেহেতু ঘুমিয়ে গেছে আমরা সেই ভয়ে আর লাইট ফাইট কিচ্ছু অন করিনি, আমরা চুপি চুপি মানে কোনো রকমে কোনো আওয়াজ না করে চুপি চুপি খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছি, ওর জন্য আর ব্লগটা শেষও করতে পারিনি, আর পিৎজাটা কেমন হলো সেটা তোমাদের জানতেও পারিনি। হ্যাঁ, পিৎজাটা ডেফিনেটলি ভালো হয়েছে, কিন্তু দোকানের সেই ব্যাপারটা সেটা যেন ওই বেসটা যেটা দোকানে বেস যেটা দেয় ওরা সেটা তো ভীষণই ক্রিস্পি থাকে, তো সেটাই তোমার নয়, আমার ক্যারিয়ারে মনে হলো যে দোকানের মতো নয়। হ্যাঁ, উপরে যেসব জিনিসপত্র দেয় দোকানেও যেরকম দেয় আমরাও তো বাড়িতে সবই দিয়েছি, যার জন্য উপরের বেসটা মানে উপরের লেয়ারগুলো তো ঠিকই আছে, কিন্তু বেসটা আরেকটু যেন ক্রিস্পি হলে মানে ওদের সেই যে টোস্ট করার যে ব্যাপারটা সেটা একটু অন্যরকম হয়, আর আমাদেরটা অবভিয়াসলি অন্যরকম। হ্যাঁ, তবে যদি কেউ বাড়িতে থেকে হেলদি খেতে চাও মোটামুটি, তাহলে বাড়িতে বানিয়ে খাওয়াটা খুব ভালো, আর যদি মনে করো যে না মাঝে মাঝে একটু অনিয়ম করা যেতেই পারে তাহলে কিনে খেতে পারো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর সকালবেলায় আবার নতুন ব্লগ শুরু হবে, আজকে সোমবার, তো চলো টাটা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো।